হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আজকে খুবই আকর্ষণীয় হবে তোমাদের কাছে, তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আর যারা এখনও নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আর কী কী দেখেছো বা কী কী বুঝতে পারোনি ভিডিওটার মধ্যে, সেটা কমেন্ট করে একটু জানিও, আমি তোমাদেরকে তাহলে রিপ্লাই করতে পারবো। তো আজ তোমাদের নিয়ে যাব আরামবাগ থেকে 10 কিলোমিটারের মধ্যে বালিদেওয়ানগঞ্জের একটি জায়গাতে, যেইখানে একটি পুরনো রাজবাড়ি আছে। যে রাজবাড়িটি অবশ্যই এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে, কিন্তু তবুও তার স্থাপত্য ভাস্কর্য কিছুটা কিছুটা এখনও আছে, এবং ওখানে একটি সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটি তোমাদের দেখানোর চেষ্টা করব। তারপরে চলে যাব ওই জায়গাটি পাশাপাশি বিষ্ণুপুরের মন্দিরের আদলে তৈরি কিছু পুরনো মন্দির, যেমন শিব দুর্গা মন্দির, মঙ্গলচণ্ডী মন্দির, বিষ্ণু মন্দির। এইগুলো তোমাদের দেখাবো, তাদের স্থাপত্য ভাস্কর্য এবং কারুকার্য, টেরাকোটা যেগুলো আছে সেগুলো এখনও কিছু অংশ অবশিষ্ট রয়েছে, যেগুলো তোমরা দেখো, এবং বিষ্ণুপুরের আদলে যে তৈরি কারুকার্য সেইগুলো তোমাদের দেখাতে চেষ্টা করব। দেখো এবং ভিডিও শেষে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগবে। আমাদের আজকের সেই গন্তব্যস্থল যেখানে আমরা এসে গেছি, শিব বাবুর কুটির বা শিবকুটির নামে পরিচিত, যেটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরটা জঙ্গলে ভর্তি, ভেতরে যেয়ে দেখা যাক কি কি আছে, তোমাদের দেখাতে চাইবো। আসছি, বড় গুহা আছে একটা, বড় গুহা আছে একটা, আর ওই সেই সুড়ঙ্গটা আছে একটা। কি অবস্থা আগেকার রাজবাড়ির! গুহাটা এই দিকটাই করি ছিল, যাচ্ছি আমি, তাহলে এই দিকটা জাস্ট একটু কভার করে নি। চেষ্টা চল, ওঠে তো না, আমরা উঠছি রে। না না, ওঠে এখানে, রাতটাই যাবি না, খুঁজে দেবো। তিনতলা আছে, রাজত্ব
ফার্নিচার ডিজাইনটা নিচ ঠান্ডাটা পুরো গায়েব যাচ্ছে ঠান্ডা নেই আর উপর থেকে তোমাদের দেখাতে চেষ্টা করবো উপর থেকে ভিউটা কিরকম লাগছে। ওয়াচ টাওয়ারের মতো উপরটাই রয়েছে দেখ ওইটা। এসিটা সমান হয়ে গেছে, এইখানটায় ভূতের সিনেমা শুটিং ভালো হবে। এখানে কিছু নেই আর যাওয়া যাবে, সুরঙ্গটা বুঝিয়ে দিয়েছে দেখ। হ্যাঁ এটা সুরঙ্গটা মনে হচ্ছে বুঝিয়ে দিয়েছে। না না এমন জোরে নিঃশ্বাস দিচ্ছে মনে হয় সাবে গর্জন করছে। এই সুরঙ্গটা দেখ, ঝুমটা করে দেখা, ঝুমটা করে দেখা, এইখানটা মাটিটা ডিপ ফেলে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে। সামনেটা সাপটা বেড়ে গেলে আর ওই ওই ওইখানটা দিয়ে আছে দেখ। নামা নামা ক্যামেরা নামা দিকে নামা এটাই সেই সুরঙ্গটা। আমি এই গাছগুলো বসেছিলাম ইমরান দেখ। হ্যাঁ ওইদিকেও নেই, এইদিকেও ফুটো আছে তা। হুম দুদিকে দুদিকে আছে, অনেক কিছু নামা যায়। হুম তবে বুঝলি করে ফোন সাবধানে ঠিক আছে, ফোন পড়ে গেলে নেমে করবো আটা সাতটা। ওটাই সস, এখানটা ভেঙে পড়ে গেছে নাকি? হ্যাঁ এখানটা না, এখানটা এরকম ডিজাইন, এখানটা তোমরা দেখতে পেলে দেখালাম তোমাদেরকে শিববাবুর কুটিরের যে অংশ ধ্বংসাবশেষ আছে, অনেকটা বড় মানে উঁচু বিল্ডিংটা এখন অনেকটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাচ্ছে তিনতলা অবধি ছাদে। আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম, ছবিগুলো দেখালাম, আর একটা যে জিনিসটা সেটা দেখাবো এই যে এদিকটায় হচ্ছে সেই সুরঙ্গটা, যে সুরঙ্গটা দিয়ে অনেক মানে যোগাযোগ আছে বাইরের সাথে বা ছিল, এখন একটা বুঝে গেছে, সেটা তোমাদের দেখালাম এক্ষুনি। দেখো আমার সঙ্গে আর যে দুজন আছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ আমার বন্ধু, আগের ভিডিওতে দেখেছো যে ক্রিকেটের ভিডিওটা, ইমরান খান আম্পায়ার করছিলো, আম্পায়ারের কাজ করছিলো, এ আমার সাথে এসছে, আর একজন এসছে তাকেও দেখাবো। এটা হাই করে দেখ, হাই, এ রাজীব, ও এসছে, এরপরে ভিডিওগুলোতেও ওকে দেখতে পাবে, এদেরকে কিছু ভিডিওতে দেখতে পাবে। আজকে ভিডিওতেও আমার সঙ্গে অনেকটা সঙ্গ দিয়েছে পুরোটাই, ওদের সাথেই এসছিলাম। এরপরে দেখা যাক আর কিছু মন্দির টন্দির তোমাদের দেখাতে পারি কি না।
এবারে তোমাদের দেখাবো সেই মন্দিরগুলো, সেই পুরোনো মন্দিরগুলো যেগুলো অনেকটা বিষ্ণুপুরের আদলে তৈরি, কারুকার্যগুলো তাই, তো সেগুলো তোমাদের একটু দেখাবো। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। অনেক দেবদেবীর মূর্তিও আঁকা রয়েছে, অনেক কিছু মূর্তি রয়েছে, তোমরা সেগুলো দেখেই বুঝতে পারবে। দেখো, একটু বড় করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। একটা খুব ভালো নকশা ডিজাইন আমরা দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই এই নকশাটা আরও ভালো লাগছে, দেখো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। ওদিকে তো মঙ্গলচণ্ডী। আচ্ছা বেশ, এটা দুর্গাপূজার সময় পুজো হয়? হ্যাঁ, এটা দুর্গাপূজা ওই কতিপদ থেকে ঘট উঠে পূজাটা বলি। আচ্ছা, আর এই এই বিষ্ণু মন্দিরটা শিব দুর্গা যেটা বলছি, এইটা যেটা পেছনে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে প্রতিপদ থেকে ঘট উঠে যাবে। আচ্ছা, উঠে পুজো হবে, তারপর সেই ষষ্ঠীর দিন থেকে বেদির ভিতরে পুজো আরম্ভ হয়। বলি হয়? হুম, বলি হয় নবমীর দিন। নবমীর দিন? আচ্ছা, সপ্তমী অষ্টমী ইয়ে ছাঁচি পুনর ইয়ে যাচ্ছে, নবমীতে পাঁঠা বলি পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজয়া দশমীর দিনে করে যেমন বিজয়া সব জায়গায়। এইখানে যে ডিজাইনগুলো দেখছিলাম যেটু, ওটা তো সেই বিষ্ণুপুরের যেরকম মন্দির সেরকম ডিজাইন করা রয়েছে।
তা এইটার সঙ্গে ওটা কি যোগাযোগ আছে কিছু? তার সঙ্গে বিষ্ণুপুরের মন্দিরগুলোর জন্য না, সে কোনো ইয়ে আমরা বলতে পারি না। কেন এই মন্দিরটা এক সাধু এসেছিল, হ্যাঁ, বহুদিন আগে, খুব পাকা মাথা দাড়ি হয়ে গেছে, মানে বয়স খুব হয়ে গেছে। সে এসে আমাকে বলছে দাদু এটা এসো বলে আমি তার কাছে গেছি। সে আমাকে বলছে এটা কী মন্দির? আমি বলছি এটা দুর্গা মন্দির, শিব দুর্গার মন্দির। বলছে না ভাই এটা শিব দুর্গার নয়। বলছে এটা দুটো মন্দির আছে, জরকা মন্দির। আচ্ছা, জরকা মন্দির আপনাদেরকে বললো আপনারা ধরতে পারবো না, এটা হচ্ছে জরকা মন্দির বলছে। সেই থেকে আমরা জানছি, আর তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বলুন না আপনি কতদিনের মন্দির, ওই তো ওইটি বলেনি। তার কাছে একটি খাতা ছিল এইরম্ব, সে উল্টি 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 কোনো মতে আর বার করতে পারলে না কতদিনে। আচ্ছা আচ্ছা, বলছে আমি ভাই বলতে পারবো না, তবে আমি এইটা জরকা মন্দির নাম আমি বলি। এটা বালি বালির কি জায়গাটা? বালি রা, এইটা হচ্ছে বালি রাউত পাড়া, বালিদেওয়ানগঞ্জ, বালি রাউত পাড়া এটা। আচ্ছা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং হ্যাঁ অবশ্যই আরেকবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।